আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা উইথ নিয়ে জানবো উইথ নিয়ে যতগুলো অ্যাপ্রোপে প্রিপোজিশন আছে সবগুলো আমরা কভার করব তো বেশিরভাগই আমাদের ওই যে আগে যেই রুলটা শিখেছিলাম সিনোনিম সিনোনিম সেন্স এবং অ্যান্টোনিম মর্ড এই দুইটা রুল দিয়ে আজকেও আমরা শিখবো উইথ দিয়ে যতগুলো আছে সবগুলো তো আশা করি আপনাদের মোটামুটি বহস্ত হয়ে যাবে এবং আপনার নিজেও কয়েকবার প্র্যাকটিস করবেন তো চলুন শুরু করি তো প্রথমে আসুন সাহায্য করা বা সহযোগী হওয়া অর্থে তো সাহায্য করা বা সহযোগিতা করা বা সহযোগী হওয়া বা সহায়তা করা এই অর্থে এই শব্দগুলো যেটা দেখছেন মানে অ্যাকোমোডেট অ্যালাই কোঅপরেট কোলাপোরেট ওয়াক অ্যা কোম্পানি এই যে শব্দগুলো এই শব্দগুলোর সাথে আমরা উইথ বসাবো উইথ বসালে আমাদের কি অর্থ হবে সাহায্য করা বা সহযোগিতা সহযোগিতা করা তাহলে এর বিপরীত কি সাহায্য সহযোগিতা না করে ঝগড়া করা তাহলে কোয়ারেলের পরেও উইথ হবে ঠিক আছে সুতরাং অ্যাকোমোডেটেড সরি অ্যাকোমোডেট উইথ অ্যালাই উইথ কোপারেট উইথ কোলপারেট উইথ ওয়াক উইথ অ্যাকোম্পানি উইথ আর হচ্ছে অ্যাটেন্ডেড উইথ এইগুলো মানে হচ্ছে সহ্য বা সহযোগিতা করা ঠিক আছে তারপরে আসুন সামঞ্জস্য বা সাদৃশ্য অর্থে অ্যাকোর্ড, অ্যানালজি কম্প্যাটিভাল কনসিস্টেন্ট প্যারাবাউ প্যারিটি সিমিলারিটি আইডেন্টিক কোয়েনসাইড, অ্যাফিনিটি কম্পেয়ার ইকুয়েট এতগুলো শব্দের পরে যখন উইথ বসবে সেটা প্রকাশ করবে হচ্ছে সামঞ্জস্য বা সাদৃশ্য ঠিক আছে তাহলে এতগুলো ওয়ার্ডের পরে যখন উইথ অর্থ হবে সামঞ্জস্য বা সাদৃশ্য তাহলে একবার বলি অ্যাকোড অ্যানালজি কনসিস্টেন্ট কনসিস্ট্যান্ট প্যারিটি সিমিলারিটি অ্যাফিনিটি কম্পেয়ার ইকুয়েট এবং এর বিপরীত কী হবে বিপরীত হচ্ছে কন্ট্রাস্ট তার মানে কি বৈসাদৃশ্য ইনকনসিস্টেন্ট মানে কি বৈসাদৃশ্য সুতরাং এইগুলো হচ্ছে বিপরীতার্থক শব্দ হিসেবে এর এদের পরে হচ্ছে উইথ বসবে ঠিক আছে সুতরাং অনেকগুলো শব্দ কিন্তু আমাদের মুখস্থ হয়ে গেল একটা হচ্ছে সহজ বা সহযোগিতা অর্থে আর একটা হচ্ছে আমাদের সামঞ্জস্য বা সাদৃশ্য অর্থে তারপরে আসুন সম্বন্ধ বা সম্পর্ক বোঝাতে তো সম্বন্ধ বা সম্পর্ক বোঝাতে এতগুলো ওয়ার্ড আছে এই ওয়ার্ডগুলোর পরে হচ্ছে আমাদের উইথ বসিয়া বাকিগুলো করতে হবে সেটা কি অ্যাফিলিয়েটেড উইথ অ্যালাইড উইথ কনসার্নড উইথ কানেক্টেড আর কানেকশন উইথ কোরিলেট উইথ কোরসপন্ড উইথ জয়েন উইথ রিলেশন উইথ কন্ট্যাক্ট উইথ এই যে শব্দগুলো আছে এই শব্দগুলোর পরে উইথ বসলে আমরা অর্থ করবো হচ্ছে সম্বন্ধ বা সম্পর্কযুক্ত অথবা উল্টাভাবে বলতে পারি সম্বন্ধ বা সম্পর্কযুক্ত অর্থে এইগুলোর পরে হচ্ছে উইথ বসবে এখন অ্যাফিলিয়েটেডের বিপরীত কি পার্ট সুতরাং পার্টের পরে উইথ বসবে ওকে তো পার্টের পরে আসলে উইথের সাথে হচ্ছে ফর্মও বসে এটা আমরা ফর্মের ভিতরে আবার দেখব সেটা পরে হবে হ্যাঁ আমাদের এটুকু মনে রাখুন যে পার্টের পরে যেহেতু অ্যাফিলিয়েটেডের বিপরীত অর্থ শব্দ সুতরাং বসবে হচ্ছে উইথ এর মানে কি সম্পর্ক নেই এমন আর ভেরিয়েন্স ভেরিয়েন্স মানে কি মানে বৈসাদৃশ্য মানে সম্পর্ক নেই এরকম মানে বিভিন্ন জায়গায় ভ্যারি করা আর কি ওকে তো এগুলো গেল তারপরে একত্রিত বা মিলিত হওয়া অর্থে ইউনাইটেড বা ইউনিয়ন রিউনাইট রিকনসাইল রনডিভু মিক্স মেইট অর ইন্টিমেট তারপরে হচ্ছে লেইজন তারপরে হচ্ছে এন্ট্যাঙ্গেল কম্বাইন অ্যামালগামেট অ্যালায়েন্স মার্টস এতগুলো শব্দের পরে হচ্ছে আমাদের উইথ বসবে ঠিক আছে তাহলে একত্রিত বা মিলিত হওয়ার অর্থে এতগুলো শব্দের পরে আমরা হচ্ছে উইথ বসাবো অ্যান্টোনিম কী হবে আমরা ভাই উইথ ফাইট উইথ এইগুলো হচ্ছে এই একত্রিত বা মিলিত হওয়ার বিপরীতাত্মক শব্দ হিসেবে এদের সাথে উইথ বসবে ঠিক আছে তারপরে অবশ্য হচ্ছে প্রচুর পরিমাণে থাকা মানে প্রাচুর্য অর্থে এক কথায় এক কথায় হচ্ছে প্রাচুর্য অর্থে প্রাচুর্য অর্থে অ্যাবাউন্ড উইথ চোক টুইথ ক্লক ডুইট তারপরে ক্লাটার ডুইথ তারপরে এনকাউম্বার উইথ ফেল উইথ প্যাক টিম উইথ থিক উইথ সার্মিং উইথ এতগুলো শব্দের পরে হচ্ছে আমরা উইথ বসাবো তাহলে অর্থ কী হবে প্রচুর পরিমাণে থাকা বা পরিপূর্ণ বা এক কথা হচ্ছে প্রাচুর্য বোঝাতে ঠিক আছে আর একবার বলি অ্যাবাউন্ড উইথ চোক টুইথ ক্লক টুইথ ক্লাটার উইথ ইনকাম্বার উইথ ফেল উইথ বাক টুইথ টিম উইথ থিক উইথ আর একটা হচ্ছে সার্মিং উইথ ওকে তারপরে আসুন সরবরাহ অর্থে সরবরাহ অর্থে এই চারটা শব্দের পরে আমরা উইথ বসাবো সেটা কি ফার্নিশ উইথ প্রোভাইড উইথ সাপ্লাই উইথ প্লায় এই চারটা শব্দের পরে যদি আমরা উইথ বসাই তাহলে অর্থ হবে হচ্ছে সরবরাহ ঠিক আছে এবং সজ্জিত বা অলঙ্কিত করা অর্থে ইকুইব উইথ তারপরে হচ্ছে এমবেলিস্টুইত তারপরে অ্যান্ডয়েড উইথ অ্যাডোনডুইত ফেস্টোনডুইত এই শব্দগুলোর সাথে হচ্ছে আমরা যখন উইথ বসাবো অর্থ হবে হচ্ছে অলঙ্কিত বা সজ্জিত করা ঠিক আছে তারপরে আসুন হচ্ছে সম্মত বা একমত হওয়া অর্থে তো সম্মত বা একমত হওয়া অর্থে এগ্রি লাইন কমপ্লাই কঙ্কার এই যে চারটা শব্দ এগ্রি অ্যালায়েন কম্পেয়ার কঙ্কায় এদের পরে হচ্ছে আমরা উইথ বসাবো তাহলে মিনিং কি হবে বা সেন্সটা কি সেন্স হচ্ছে আমাদের সম্মত বা একমত হওয়া আর এদের অ্যান্টনিম হচ্ছে ডিসেগ্রি ডিফার আর ডিসেগ্রিমেন্ট এদের পরে উইথ বসালে হচ্ছে অসম্মত হওয়া কেমন তারপরে আসুন সংঘর্ষ বা ধাক্কা অর্থে অথবা সম্মুখ হওয়া অর্থে তো আমরা তো ফেইস আর মিটের কথা জানি এই ফেইস আর মিট হচ্ছে আমাদের সম্মুখীন হওয়া অর্থে এদের পরে আমরা উইথ বসাবো ঠিক আছে আর ক্লাস কোলাইড বা কলিউশন কনফারন্ট আর ফিউল এই যে চারটা শব্দ এই চারটা শব্দের পরে ওই বসে আমরা অর্থ করবো সংঘর্ষ বা ধাক্কা ঠিক আছে তারপরে আসুন কথা বলার অর্থে কথা বলার অর্থে ওয়ার্ড উইথ থ্রি উইথ তো থ্রি এর আর একটা অর্থ হচ্ছে শাসানো বা হুমকি দেওয়া তো এই অর্থেও এদের পরে উইট বসবে ওকে তারপরে টক উইথ স্পিক উইথ রোয়ার এই রোয়ার আর শাসানো মোটামুটি সেম অর্থ মানে হচ্ছে জোরে কথা বলা কনফার্স উইথ তারপরে ক্লোজ স্টেইড উইথ ক্লোজেটেড উইথ তারপরে অ্যাপয়েন্টমেন্ট এই শব্দগুলোর পরে হচ্ছে উইথ বসিয়ে আমরা কথা বলা বা সাক্ষাৎ করা এই অর্থে হচ্ছে ব্যবহার করব। ঠিক আছে তাহলে আরেকবার বলি ওয়ার্ড উইথ থ্রি ডেন উইথ টক উইথ স্পিক উইথ উইথ কনভার্স উইথ ক্লোজেডেড উইথ অ্যাপয়েন্টমেন্ট উইথ এইভাবে কয়েকবার বললে মনে থেকে যাবে ওকে তারপরে আসুন তর্ক করা তো তর্ক করা অর্থে আরগ উইথ ডিসপিউট হ্যাগেল তারপরে হ্যাগেল তারপরে হচ্ছে আমাদের রিমোট রিজন এইগুলো শব্দের পরে আমরা হচ্ছে উইথ বসাবো ঠিক আছে তর্ক করা অর্থে তারপরে আসুন রাগান্বিত হওয়া অর্থে তো রাগান্বিত হওয়া অর্থে এংরি তারপরে ইন্ডিজেন্ট ম্যাড আর হচ্ছে এনরেস্ট এই চারটা শব্দের পরে আমরা উইথ বসাবো মানে কি হবে মানে হবে হচ্ছে রাগান্বিত হওয়া আর অ্যানোয়েড উইথ ফেড আপ উইথ ভেক্সড উইথ এই তিনটা শব্দের পরে যদি আমরা উইথ বস হয় অর্থ হবে হচ্ছে বিরক্ত হওয়া ঠিক আছে তারপরে আসুন অ্যাটাক উইথ ইনফেক্ট উইথ ইল উইথ আর হচ্ছে ইনফেস্টের উইথ এই সবগুলোর সবগুলোর সাথে যদি আমরা উইথ বসাই তাহলে সংক্রমিত হওয়া বা আক্রান্ত হওয়া এই এই মিনিংটা বোঝাবে বা এই সেন্সটা আসবে ঠিক আছে তাহলে অ্যাটাক উইথ ইনফেক্ট উইথ ইল উইথ ইনফেস্টেড উইথ এখন ইনফেস্টেড হচ্ছে স্পেশাল একটা নাম আছে উপদ্রব তো ইনফেস্টেশন আর ইনফেকশনের ভিতরে একটু ডিফারেন্স আছে ওকে মানে এই যে ইনফেক্ট বা ইনফেকশন এটার সাথে আমাদের ইনফেস্টেশন বা ইনফেস্ট এর একটা ডিফারেন্স আছে তো সেটা আসলে মেডিকেলের বিষয় এটা হচ্ছে সংক্রমিত হওয়া আর ইনফেস্ট মানে হচ্ছে উপদ্রব যেটা দেহের বাইরে থাকে আর ভিতরে গেলে সেটা হচ্ছে ইনফেকশন ঠিক আছে তারপরে ক্লান্ত অর্থে আমাদের টায়ার্ড আর হচ্ছে ফ্যাটিক এই টায়ার্ড আর ফ্যাটিকের পরে হচ্ছে আমরা যদি উইথ বসা হয় তাহলে অর্থ হবে কি ক্লান্ত ঠিক আছে আর ডিল উইথ ট্রি উইথ এই দুটো শব্দের পরে যদি আমরা উইথ বসাই তাহলে হচ্ছে আমাদের আচরণ করা ঠিক আছে তাহলে এইগুলোর পরে হচ্ছে আচরণ করা ডিল উইথ ট্রি টুইথ তারপরে হচ্ছে ট্রাস্ট এন ট্রাস্ট এই এই দুটো শব্দ মানে হচ্ছে বিশ্বাস করা তো এরপরে হচ্ছে আমরা উইথ বসাবো উইথ বসানোর অর্থে হচ্ছে এটা বিশ্বাস করা হবে পরে কন্ডোল কনসোল সিম্প্যাথি এমপ্যাথাথাইস এমপ্যাথাইস কনফার কনসার্ট এই শব্দগুলোর মানে হচ্ছে আমাদের সান্ত্বনা দেওয়া বা সমবেদনা প্রদর্শন করা বা পরামর্শ করা তো এদের পরে আমরা উইথ বসাবো ঠিক আছে তারপরে আসুন ইন্টারফেয়ার মেডেল পার্ট ডিসপেন্স এই শব্দগুলোর পরে আমরা উইথ যদি বসাই অর্থ হবে হচ্ছে হস্তক্ষেপ করা আর এই পরের দুইটা বিশ্বাস করে মানে পার্ট উইথ আর হচ্ছে ডিসপেন্স উইথ এই দুটো দিয়ে আমরা বোঝাতে পারি হচ্ছে ত্যাগ করা ঠিক আছে তাহলে প্রথম দুইটা মানে ইন্টারফেয়ার উইথ মেডেল উইথেন্ট মানে হচ্ছে হস্তক্ষেপ করা পার্ট উইথ ডিসপেন্স উইথ মানে হচ্ছে ত্যাগ করা ঠিক আছে তারপরে এই যে যে শব্দগুলো আছে চারটা মানে ব্যাটেল কম্পিট ভাই কন্টেন্ট এই শব্দগুলোর পরে উইথ বসলে অর্থটা কী আসবে সংগ্রাম করা অথবা সহযোগিতা করা সুতরাং সংগ্রাম করা বা সহযোগিতা করা অর্থে ব্যাটেল কম্পিট ভাই কন্টেন্টেড কন্টেন্ট এই শব্দগুলোর পরে হচ্ছে আমরা উইথ বসাবো তারপরে খুশি তৃপ্ত বা পরিতৃপ্ত এই অর্থে আমরা ব্লেসড কন্টেন্ট এন্টারটেইন হ্যাপি পিস স্যাটিসফাইড ও স্যাটিসফ্যাকশন এই শব্দগুলোর পরে হচ্ছে আমরা উইথ বসাবো আর এদের বিপরীতার্থক শব্দ বা অ্যান্টোনিম হিসেবে আমরা অ্যাফ্লিক্টেড মনে রাখতে পারি পেনাল্টি মনে রাখতে পারি এর মানে হচ্ছে কষ্ট বা শাস্তি দেওয়া এদের পরে হচ্ছে যেহেতু অ্যান্টিনিম তাহলে এদের পরে হচ্ছে উইথ বসবে ঠিক আছে তারপরে হচ্ছে বার্ডেন্ড স্যাডেল রিপ্লেস এক্সেন্স এইগুলোর পরে উইথ বসালে একটা হচ্ছে ভারাক্রান্ত বা গুরুদায়িত্ব বিশেষ করে আমাদের প্রথম যে দুটো শব্দ বার্ডেন্ড আর হচ্ছে স্যাডেল এই দুটার পরে উইথ বসালে অর্থ হবে ভারাক্রান্ত করা বা গুরুদায়িত্ব ওকে আর পরে যে দুইটা আছে রিপ্লেস আর এক্সচেঞ্জের মানে কি পরিবর্তন করা তাই না তো এদের পরে উইথ বসবে ঠিক আছে তারপরে আসুন চার্জ দুই ট্যাক্স ডুইট এর মানে হচ্ছে অভিযুক্ত করা ঠিক আছে অভিযুক্ত করা চার্জ দুই ট্যাক্স ডুইট আর একটা হচ্ছে সাইমালটেনিয়াসলিয়ার কোয়েনসাইড এই দুইটা অর্থ কি একই সাথে ঠিক আছে তারপরে আসুন পেশেন্ট অথবা পেশেন্টস তারপরে পারসেভারেন্স পার্সিস্ট অ্যাবলেস গ্লো এইগুলোর পরে উইথ বসালে মোটামুটি ধৈর্য বোঝায় আর বিশেষ করে পরের দুইটা যেটা অ্যাবলেইস এবং গ্লো অ্যাভলেজ এবং গ্লোয়ের পরে উইথ বসালে অর্থটা দাঁড়াবে কি উজ্জ্বল অথবা করা ঠিক আছে তারপরে এই যে এই পাঁচটা শব্দ সরি ছয়টা শব্দ অবসেসড অকুপাইড বিজি প্রসেসড প্রি অকুপাইড এইগুলোর পরে উইথ বসবো কোন অর্থে আসন্ন বা আবৃত বা নিয়োজিত অর্থে বা ব্যস্ত অর্থে ওকে তাহলে অচ্ছন্দ বা নিয়োজিত বা ব্যস্ত অর্থে এই যে শব্দগুলো বললাম তার মানে অকুপাইড বিজি পোসেস প্রি অকুপাইড অভ এগুলোর পরে উইথ বসাব ঠিক আছে তারপরে চিত্রিত করা বা সাপ দেওয়া এই চিত্রিত করা বা সাপ দেওয়া অর্থে আমরা পেইন্টেড উইথ স্টেইনড উইথ ইমপ্রেস উইথ টিন জুইস্ট এই শব্দগুলোর পরে হচ্ছে আমরা উইথ বসাব আর আক্রমণ করা বা মানে চর্চিত করা এই আক্রমণ করা অর্থে আমরা পেল উইথ আর হচ্ছে বোমবার উইথ এই দুটো শব্দের পরে হচ্ছে আমরা উইট বসাবো ঠিক আছে আর প্লিড উইথ সাইড উইদের মানে হচ্ছে ওকালতি করা তেমন তার মানে কোনো একটা পক্ষ নেওয়া তো এদের পরে হচ্ছে আমরা উইথ বসাবো ঠিক আছে তারপরে আসুন নাড়াচড়া করা বা খেলা করা মানে ফিডেল আর হচ্ছে ফিডজেট এই দুটো শব্দের পরে নাড়াচড়া বা খেলা করার অর্থ হচ্ছে আমরা উইথ বসাবো আর প্লে আর ট্রিফল এর মানে হচ্ছে হেলা খেলা বা হেলা ফেলা করা এই দুটো শব্দের পরে হচ্ছে আমরা উইথ বসাবো ঠিক আছে তারপরে আসুন হচ্ছে অ্যাকুইন্টেড উইথ আর পপুলার উইথ এই দুইটার মানে হচ্ছে পরিচিত বা জনপ্রিয় তারপরে ব্যাঙ্ক উইথ ক্রেডিট উইথ এর মানে হচ্ছে জমা রাখা ঠিক আছে ব্যাঙ্কে তো টাকাই জমা রাখে তাই না তো এইগুলো মোটামুটি দেখুন মোটামুটি আমরা যেই সিনোনিম সেন্স আর অ্যান্টোনিম ওয়ার্ড যেটা আমি অ্যাট যখন শিখিয়েছিলাম তখন বলেছিলাম এই দুইটা রুল দিয়ে মোটামুটি উইথ দিয়ে যতগুলো আছে সবগুলোই মোটামুটি শেষ এখন উইথ দিয়ে আরও কিছু আছে সেগুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করব তো এই জন্য এগুলোর জন্য আমার কোনো ট্রিক নেই এগুলো এমনি এমনি আপনাদেরকে মনে রাখতে হবে তো সেটা কি করে মনে রাখতে পারেন অল্টারনেট উইথ মানে পর্যায়ক্রমে অ্যাসোসিয়েটেড উইথ জড়িত বিসেট উইথ বেষ্টিত বিয়ার উইথ বহন করা বাজ উইথ উত্তেজনাপূর্ণ থাকা কেমন তো এগুলো তুই বারবার বারবার পড়েন এবং যদি তার প্রয়োগগুলো কোনো একটা বাক্যে দেখেন তাহলে খুব ভালো করে মনে থাকবে তারপর ইন্ডাল উইথ মানে কি প্রশ্রয় দেওয়া আর ইনস্পার উইথ মানে কি উৎসাহিত করা তারপরে ক্লথ উইথ পরিহিত কমেন্স উইথ আরম্ভ করা তারপরে কমেন্সরেট উইথ মানে যথোপযুক্ত কমিউনিকেট উইথ যোগাযোগ করা কনফিউজ উইথ মানে তালগোল ভাগানো বা সন্দেহ সন্দেহজনক হওয়া আর কি তারপরে কনসপায়ার উইথ মানে ষড়যন্ত্র করা তারপরে কোপ উইথ মানে পেরে ওঠা কোরসপন্ড উইথ চিঠিপত্র লেখা বা সংগতিপূর্ণ হওয়া কার্স উইথ মানে অভিশপ্ত ডিলিউট উইথ বা ডাইলিউট উইথ সেটা মানে হচ্ছে পাতলা করা আর হচ্ছে ডিজিলিউশনম্যান্ট উইথ মানে হচ্ছে মোহমুক্তি তারপরে আরও কিছু আছে যেমন ডোজ উইথ ওষুধ অশুদ্ধ মাদকদ্রব্য যে উপভোগ সেটা বোঝায় ইন্ড উইথ মানে শেষ হওয়া ফ্যাসিনেটেড উইথ মানে হচ্ছে মুগ্ধ হওয়া ফেভার উইথ মানে দয়া করা ফো উইথ ধোকা দিয়ে কোনো কিছু হাতে ধরিয়ে দেওয়া ফ্রাঙ্ক উইথ মানে হচ্ছে অকপট তারপরে আসুন হচ্ছে রেসপন্ড উইথ মানে প্রতিক্রিয়া এটি উইথ নিন্দা করা রেস্ট উইথ নির্ভর করা সাই উইথ দীর্ঘশ্বাস ফেলা সোশ্যালাইজ উইথ মেলামেশা করা ট্যালিউইথ বর্ণনা বা কাহিনী একে অপরের সাথে মেলা রং সমস্যা টেম্বল দই ভয় কাঁপা ঠিক আছে তাহলে এগুলোই হচ্ছে মোটামুটি আমাদের দিয়ে যতগুলো প্রিপোজিশন আছে তো কিছু তো আমি রুল দিয়ে বলতে পারিনি তবে ম্যাক্সিমাম আমাদের রুল দিয়ে হয়ে গেছে আমার যদি গণনা করে অনেকগুলো হবে দেখুন দুই আর দুই চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তারপরে দেখুন চব তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ তারপরে আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ একত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন বাবান্নিপান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপান্ন সাতান্ন আটান্ন উনষট্টি ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি উনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি আশি একাশি বিরাশি তিরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি আটাশি উনানব্বই নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই একশো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সয়ত্রিশ আট তিনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ তেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ তাহলে মোটামুটি হচ্ছে একশো পঞ্চাশের মতো শুধুমাত্র সিনোনিমের কথা চিন্তা করেছি তো আমি দেখিও নি একশো পঞ্চাশটা অ্যাপ্রোপিয়েট প্রিপোজিশন উইথ দিয়ে শুধুমাত্র এত সহজ মনে রাখা যায় ঠিক আছে তো আজকের মতো এই পর্যন্তই